গুড মর্নিং বন্ধুরা, আর আর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি, আর ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবসময় ভালো থাকো। যদিও আমার একটু দুদিন থেকে দাঁত ব্যথা হচ্ছে, পুরোপুরি ভালোও নেই। তো সকালবেলা কাজে হাত দিয়ে দিলাম, ঘর ঝাড় দিচ্ছি, আর কুর্তিটার উপরে একটা টপ পরে নিলাম, হালকা ঠান্ডা লাগছিল। তার মধ্যে কুর্তিটা তো এক পাশে একটু ইঁদুরে কেটে রেখেছে, তাই ওটা ক্যামেরার সামনে আসবে, ওই জন্য উপরে এই টপটা পরে নিলাম। তো দেখছি ভালোই লাগছে, তবে মনে হচ্ছে যে টপ সে কুর্তিটাকে এরকম একটা টপই বানিয়ে ফেলবো, নিচের গাউন বানাবো, কেটে উপরটা কেটে বাদ দিয়ে গাউন বানাবো। আর মেশিনে কাজও হচ্ছে না অনেকদিন থেকে, কারণ মেশিনে ফিতাটা কাটা, সব কিছু কেটে রাখে ইঁদুর। আমার যদি সেলাইয়ের কাপড়গুলো কেটে রাখতে পারতো, কাটিং করে রাখতে পারতো, তাহলে আমার কাজ আগায় যেত, কিন্তু ওরা আ কাজ করবে। তো ফিতাটা ঠিক করে তারপর আমি একটু সেলাইয়ের কাজে হাত দেবো, ঘরে একটু সেলাইয়ের কাজ আছে। আর তাছাড়া তোমাদেরকে এখন আমি সেলাইয়ের কাজগুলো এখনও শেয়ার করা হয়নি, তো একটু নতুনত্ব দেখতে ভালোই লাগবে। তো মেশিনে ফিতাটা লাগিয়ে নিই, তারপরে দেখাবো। আর অনেকদিন থেকে বাজারেও যাওয়া হচ্ছে না, ওর জন্য ফিতাও আনা হচ্ছে না। আর আমি তো ঘরে সুতির শাড়ি পরিই না, সুতির শাড়ি থাকলে পরে সুতির শাড়ির পায়ের দিয়েও হয়, কিন্তু শাড়ি তো আমি বাড়িতে পরিই না, পরার শাড়ি, ওর জন্য ওই রকম পায়ের নেই আমার কাছে। তো আমার ঘর ঝাড় দেওয়া শেষ, এখন চলে গেলাম বাইরে, বাইরেটাও ঝাড় দিয়ে নিব। আর ওর কোনাটাতেই আমি ঝাড়ুটা রাখি, তাহলে চোখে পড়ে না। আবার ধুয়ে টুয়ে ঝাড় দিয়ে ধুয়ে আবার ওই কোনাতেই রেখে দিব। তো আমি ঝাড় দিচ্ছি, তোমরা দেখতে থাকো। তো আমার উঠান ঝাড়া শেষ, এখন আমি হাত পা ধুয়ে চলে যাব ঘরে। ঘরে গিয়ে মিক্সেপটা মুছে নিব ওপরে ভিতরে। তোমরা তো জানোই শুক্রবার আমি নিরামিষ খাই, তাই একটু মোছামুছি করতে হয় ভালো করে। তো মোছামুছি করার পরে আমার এত দাঁত ব্যথা বেড়ে যায়, আর কোনো কাজ করতে ইচ্ছা করে না। তাই তোমাদেরকে আর কিছু আমি সকালের কিছু দেখাতে পারলাম না, যেরকম বাসন মাজা, বিছানা উঠানো, চা খাওয়া, ওসব কিছুই দেখাতে পারবো না। তারপরে দুপুরের দিকে একটু ভালো লাগবে, তখন দুপুরে একটু রান্নাটা তোমাদেরকে শেয়ার করব। তো ওটার জন্যই আমি টাইটেলে দিয়েছি সারাদিন আমি কি করলাম কোথায় ছিলাম। হ্যাঁ, তো ওই এই কারণেই আমি তোমাদেরকে আর দুপুরে আমি কি করলাম, দুপুরে না সরি সকালে পরে উঠান ঝাড় দেওয়ার পরে কি করলাম কিছুই দেখাইতে পারলাম না। তো একটু পরে রাহুল স্কুলে চলে যাবে, ও আসবে একদম 3:30। আর আমি এদিকে রান্না টান্না করে রাতুলকে খাওয়াবো, আমি খাবো একটু। আর কি বলছিলাম, আর আজকে কিন্তু জামা কাপড়ও অনেক ভিজিয়েছি, ওগুলো তো তোমাদেরকে দেখানোই হয় নাই। আর যখন জামা কাপড়গুলো কাচলাম, তখন সন্ধে লেগে গেল, তো ওর জন্যই আমার বাথরুমের বাল্বটা আবার কেটে গেল, ওর জন্য তোমাদেরকে আর দেখাতে পারলাম না। আর জামা কাপড়টা কাচার আগে ঘরটা আমি মুছেছিলাম, তো ওইটুকুই দেখাবো, কিন্তু ভেবেছিলাম জামা কাপড় কাচাটাও দেখাবো, তো অন্ধকারের জন্য আর দেখানো হয় নাই। তো ওই কারণেই আজকে আমি বেশি কিছু একটু রান্না, একটু সকালে উঠান ঝাড়। তো বন্ধুরা দেখো, আমি বসিয়ে দিলাম ভাত, ভাতে ফ্যান এসে গেছে।
আজকে অনেকটাই বেলা হয়ে গেল। তো বন্ধুরা দেখো আমি এখানে বসে দিলাম ডাল, আজকে তো নিরামিষ, তো ডাল করবো, আজকে বেশি কিছু করব না কারণ আমার দাঁত ব্যথা করছে। আর দেখো ডাল করব, আর একটা বেগুন পোড়াবো, আর হলো বেগুন ভাজা করব। তো রাহুল ডাল আর বেগুন ভাজা হলেই ওর খাওয়া হয়ে যাবে, আর আমার বেগুন পোড়াটা দিয়েই খাওয়া হয়ে যাবে, আর রাতুলের ডাল হলেই খাওয়া হয়ে যাবে, তাই বেশি কিছু করলাম না। বেগুন কেটে রেখেছি, আর আছে কাঁচা লঙ্কা, এটা ডালে দিব, আর বেগুন পোড়া মাখাবো, আর বেগুন ভাজার সঙ্গে আমি খাবো। ওখানে চা পড়েছিল, চায়ের দাগ লেগে আছে, তারা মুছে দিচ্ছে। তো বেগুনটাতে আমি লবণ হলুদ একটু চিনি দিয়ে মাখিয়ে নিব আগেই, কারণ তো আগে থেকে মাখিয়ে রাখলে একটু নরম হয়ে থাকবে, তেল কম লাগবে, সিদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যাবে, ভালো হবে। আর আমি ডালটা আজকে করব, ধনে পাতা দিব, আর ধনে পাতাটা কিন্তু লোকাল ধনে পাতা। ডাল সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ফোড়ন দিব, আর ফোড়নে দিব কালকে পড়ে গিয়েছিল রূপা দি শুকনো লঙ্কা, কারণ ধনে পাতা দিয়ে পেঁয়াজ না দিলেও হয়। এইভাবে খেয়ে দেখো খুব ভালো লাগবে, কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ধনে পাতা দিয়ে, আর এখন নতুন ধনে পাতা খুবই ভালো লাগে। আর বেগুন পোড়াতে কিন্তু আজকে আমি পেঁয়াজ দিই নাই, তোমার হলো শুধু ধনে পাতা আর কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়েই মাখাবো, তবু কিন্তু ভালো লাগে। বেগুন পোড়াতে তোমরা ধনে পাতা দিয়ে দেখো খুব ভালো লাগে। ধনে পাতা তো দেখো আমার ডাল হয়ে গেল, এখন ডালটা আমি নামিয়ে নিব, আর নামানোর আগে তোমাদেরকে একটু দেখাচ্ছি কাছ থেকে। ধনে পাতা দিয়ে পাতলা করে ডাল বানালাম, ডাল বেগুন ভাজা দিয়ে আজকে খাওয়াটা ভালোই হবে, লাইট খাবারও এরকম হলে ভালো লাগে। তো ডালটা তো হয়ে গেল, এখন কড়াই বসিয়ে দিলাম আমি, সাদা তেল দিয়ে বেগুন ভেজে নিব লাল লাল করে। তো এখন এই শীতের বেগুন ভাজাটা, আর শীতকালে বেগুন ভাজা গরম ভাত হলে একটু ঘি কাঁচা লঙ্কা হলে আর কিচ্ছু লাগে না, সকালে খাওয়া কিন্তু এতেই হয়ে যায়, দারুণ হয় খাওয়াটা। তা আমি দেখো বেগুনটা ভেজে নিচ্ছি লাল লাল করে, তোমাদেরকে দেখাচ্ছি একটু। তো দেখে কেমন লাগছে, বস লাল লাল বেগুন ভাজা তো হয়ে গেল, দারুণ লাগছে দেখতে। তো এখন আমি বেগুনটা পুড়িয়ে নেব, এই যে বেগুনটা পুড়িয়ে নিচ্ছি আমি। বেগুনটা পুরানো হয়ে গেলে ওই দেখো লবণ আর কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে মেখে নিব, তারপরে ধনে পাতাটাও আমি দিয়ে দিব। তা আমার তো বেগুন পোড়া দিয়ে খাওয়া ভালোই হয়। তা আমি খেয়ে দিয়ে খাওয়াটা তো আর দেখালাম না, তো বেগুন পোড়াটা মেখে রেখে দিলাম, খাবো আরও অনেক দেরি আছে, রাতুলকে খাওয়াবো তারপরে খাবো আমি। তো বেগুন মাখাটা শেষ আমার, এখন আসবো একদম তোমাদের সামনে। আমার আজকে দেখো কতগুলো নিয়ে আসছি, ওর চেন 10টা আছে, 5 দিন আনতে হবে না, 10টা নিয়ে আসছি তোর। তো দেখো আজকে রেসিপি ডাল বেগুন ভাজা আর বেগুন পোড়া, আর একটু ধনে পাতা রেখে দিলাম, বিকালে মুড়ি খাবো, ধনে পাতা তেল পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে। দেখো বাইরে অন্ধকার দেখা যাচ্ছে, মানে মনে হচ্ছে যে একটু সন্ধ্যা সন্ধ্যা সন্ধ্যাই হয়ে আসছে প্রায়। তো আমি ঘরটা মুছে নিচ্ছি, ঘরটা মুছে আমি কিন্তু জামা কাপড়েও কাচবো,
কিন্তু ওটা তোমাদেরকে বাথরুম অন্ধকারের জন্য দেখাতে পারলাম না, ওই যে বালতিতে দেখা যাচ্ছে কাপড়গুলো। তো জামা কাপড় কেচে তারপরে আমি চান করব, চান করে তারপরে সন্ধ্যার সময় তোমাদের সামনে আসব, একদম চাও খাবো, গল্পও করব। তো ওখানেই আমি ভিডিওটা শেষ করব। আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো। দেখো এখানে আমি বসিয়ে দিলাম চা, আর অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম। এখন কিন্তু সন্ধ্যার চা খেতে এসেছি, সকালের না। তো কেন আমি এত দেরি করলাম, সারাদিন কোথায় ছিলাম, কি করলাম পরে বলবো। তো এখন দেখাচ্ছি সন্ধ্যার চা খাওয়া। তো চা বসিয়ে দিলাম, এখন একটু মুড়ি মাখাবো। আর যেহেতু শুক্রবার, আজকে আমার নিরামিষ, তাই আমি মুড়িটা মানে ধনে পাতা আর তেল দিয়ে, আর রাহুল গেলো চানাচুর আনতে দোকানে, চানাচুর দিয়ে মাখাবো, পেঁয়াজ দিব না। তো দেখতে থাকো, চা পাতা দিয়ে দিলাম। এই ঘরটা তো রাত্রি ভালো আলো হয়, পরিষ্কার আলো হয়েছে। চাটাকে নাড়া দেওয়া হয় না, এই দুধগুলো কিনে জমে আছে। অল্প দিবি, আরো না হবে। কাপটাও থাকো, যেটা রাখি। মুড়ি মাখা, আচ্ছা সন্ধ্যাবেলায় কবি মা রাগ উঠছিল সকালবেলা, আমাকে বলছে প্রাইভেট যেতে পারি নাই আরো, আগের দিন রাত্রেই কইছিল, ওর জন্য সকালবেলা তোদেরকে বলছে, তোরা ডাকলে পরে চলে যাই, ফোন করিস এত বারবার। ওর জন্য একটা কেন ফোন করবি, কবি মা পরে কইছে যে রাত না করতে, একটা ফোন করে বললো আসবি না। মা রাগ উঠছিল তাই এরকম করে কইছে, পরে মা আবার কইছে ওদেরকে ফোন করে এরকম করে বলা কি ভাই। বন্ধুরা দেখো, রাগ করে আমার উপর, কিন্তু ঝাড়ে আরেকজনকে চেনাটা ঘুমাইতেছিল, ফোন ধরে ফোন ধরে মানে ঘুমের মানুষটাকে যা তা বলছে, রাগ আমার উপর, কিন্তু ঝাড়বে আরেকজনকে। তোদেরকে কে পাঠাইলো অভি? তখন একটু হাই করে দে, মুখটা এরকম বলতে চাই না।
পড়াশোনা চাই না, খালি আড্ডা মারে, প্রাইভেটে যায় না, ও ঘুমায়, ডাকি তাও উঠে না, রাগ হবে না, একদিন দুদিন প্রতিদিন ভালো লাগে তোর হইলে পড়াশোনাও হবে, তোর আড্ডাও হবে, গল্পও হবে, সবই হবে, বুঝছিস? স্কুল লাইফের মতো আর লাইফ নেই। শুনলি? কবে তুই স্কুল যাবি? সবাই স্কুল পড়াশোনা ঠিক রাখবি। ঠিক রাখা দিস। তুই তো আসিস, এ তো নাই। আর ঢুকতে হলে বাবা আমার বলছে, এগুলো উবে বাদ দে। এইবার আমি স্কুল